নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হলো মুসুর ডাল ফ্রাই। মুসুর ডাল ফ্রাই করার জন্য আমি প্রথমে 1 কাপ মুসুর ডাল নিয়েছি। এবার আমি ডালটাকে ভালো করে 2 বার করে ধুয়ে নেব। তো আমার মুসুর ডাল ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি কভার করে 10 মিনিটের জন্য রেখে দেব একটা সাইডে। এবার আমি ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। এখন দেখো, আমি এখানে একটা থালায় কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এবার আমি প্রথমে দিয়ে দেব রসুন কুচি, এবার দিয়ে দেব আদা কুচি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ অবধি না একটা সুন্দর গন্ধ আসে। এবার আমি ধুয়ে রাখা মুসুর ডালটা অ্যাড করব। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব 1/2 টেবিলস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি এগুলোকে একটু 1 থেকে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এবার আমি 1.5 কাপের মতো জল অ্যাড করব। এবার পাত্রটাকে ঢেকে দেব আর 7-8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 7-8 মিনিট পর দেখো আমার ডালটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। এবার আমি অ্যাড করব 1 টেবিলস্পুন ঘি, দিয়ে দেব 1/2 টেবিলস্পুন গরম মশলা। এবার ঘি আর গরম মশলাটা ডালের সাথে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি ওভেনটা অফ করে দেব আর পাত্রটাকে আবারও ঢেকে ওভেনের ওপর 5 মিনিটের জন্য রেখে দেব। দেখতে পাচ্ছ আমার মুসুর ডাল ফ্রাই কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ডালটাকে সার্ভ করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো। আশা করব তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। Thank you.